দ্বাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, অনলাইন পরিসংখ্যান ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমি পড়াবো পরিসংখ্যান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের সম্ভাবনা। বেশ কিছুদিন হলো আমরা এই চ্যাপ্টারটা আরম্ভ করেছি। আজকে আমি একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে এখন আমাদের সিলেবাস অনেক কমিয়ে দিয়েছে, তাই তোমাদেরকে প্রতিটা চ্যাপ্টার কিন্তু ভালো করে পড়তে হবে, কারণ প্রতিটা চ্যাপ্টার থেকে কিন্তু আগের মতো একটা একটা প্রশ্ন হবে না, এখন হয়তো দুই তিনটা করে প্রশ্ন হবে। এই জন্য যে চ্যাপ্টারগুলোই পড়ো না কেন, তোমাকে কিন্তু ভালো করে পড়তে হবে। তা তোমরা জানো যে সম্ভাবনা চ্যাপ্টারের মধ্যে অনেকগুলো সৃজনশীল অঙ্ক আছে। তা তোমরা যে বই ফলো করো না কেন, ওই বইয়ের প্রায় সব অঙ্কগুলো দেখবা যেগুলো তোমাদের আওতার ভিতর আছে আর কি। আর একটা বিশেষ কথা বলে রাখি, তোমাদের এখানে কিন্তু অনেক তোমাদের কাছাকাছি যে বইগুলো আছে সেগুলোতে যে অনুধাবনমূলক প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা কিন্তু একটু দেখবা, কারণ অনেকগুলো অনুধাবনমূলক প্রশ্ন যদি তুমি প্র্যাকটিস করো তাহলে কিন্তু যে কোনো অনুধাবনমূলক প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু আনসার করতে পারবা। তোমরা একটু খেয়াল করবা, দেখবা যে সৃজনশীল প্রশ্নগুলো কিন্তু খুবই সোজা হয় যদি একটু তোমরা ধরতে পারো। তা আশা করি তোমরা পারবা। তাহলে শুরু করা যাক। আমি আজকে একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি, আর দুই একটা করব, তারপর এই চ্যাপ্টার ক্লোজ করব। তাহলে দেখো, আমি আজকে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করতেছি, প্রশ্নটা হচ্ছে এই ধরনের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজের পরিসংখ্যান বিষয়ে প্রভাষক পদে চাকরির পরীক্ষায় শিশির ও সাজ্জাদ দুই বন্ধু অংশগ্রহণ করেন। শিশিরের চাকুরি পাওয়ার সম্ভাবনা 0.17, সাজ্জাদের চাকুরি পাওয়ার সম্ভাবনা 0.13, এবং উভয়ের চাকরি পাওয়ার সম্ভাবনা 0.02। দুই বন্ধু সিদ্ধান্ত নিল যে কেবলমাত্র একজন চাকুরি পাওয়ার চেয়ে কমপক্ষে একজন চাকুরি পাওয়ার সম্ভাবনা বেশি বলে তারা চাকুরির জন্য স্বাধীনভাবে চেষ্টা করল। এটা হচ্ছে উদ্দীপক বা প্রশ্নগুলো দেখো, জ্ঞানমূলক প্রশ্ন। জ্ঞানমূলক প্রশ্ন তো যে কোনো একটা আসতে পারে। নমুনা বিন্দু কি? তারপর 6 নম্বর হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন, পরিপূরক ঘটনাদ্বয়ের সমষ্টি এক ব্যাখ্যা করো। তারপর 9 নম্বর হচ্ছে আমাদের জ্ঞানমূলক অনুধাবনমূলক এটা কি প্রয়োগের প্রশ্ন। 9 নম্বর, শিশিরের চাকুরি না হলেও সাজ্জাদের চাকুরি হওয়ার সম্ভাবনা কত? আর 10 নম্বর হচ্ছে শিশির ও সাজ্জাদের সিদ্ধান্ত কি ঠিক সঠিক ছিল, বিশ্লেষণপূর্বক মতামত দাও। তোমরা এরকম অঙ্ক আরও করেছ, তা আশা করি অঙ্কগুলো অনেকে পারবা। তবুও আমি আরেকবার তোমাদেরকে এই অঙ্কটা বুঝাতে চাই। তা প্রথমে দেখো আমাদের নমুনা বিন্দু কি জিনিস। নমুনা ক্ষেত্র, তোমরা নমুনা বিন্দু সঙ্গে দেওয়ার সময় নমুনা ক্ষেত্র কাকে বলে সেটা দিয়েও বলতে পারো, আবার ডাইরেক্টও বলতে পারো। নমুনা বিন্দু, কোনো দৈব পরীক্ষার প্রতিটি ফলাফল হলো নমুনা বিন্দু। তাহলে নমুনা ক্ষেত্র কি, যদি প্রশ্ন আসতো কী লিখতা? কোনো দৈব পরীক্ষার প্রতিটি ফলাফল নিয়ে যে ক্ষেত্র গঠিত হয় তাকে বলা হয় যে নমুনা ক্ষেত্র, আর নমুনা ক্ষেত্রের প্রতিটি উপাদানকে বলা হয় যে নমুনা বিন্দু। তাও একই কথা, কোনো দৈব পরীক্ষার প্রতিটি ফলাফল হলো নমুনা বিন্দু। তারপরে 1 নং প্রশ্নের উত্তর খ এভাবে লিখবা তোমরা, আমি যদিও সমাধান 1-এর খ লিখছি, তোমরা 1 নং প্রশ্নের উত্তর খ। তারপরে হচ্ছে দেখো আমাদের 6 নম্বর প্রশ্নটা কী ছিল, আমাদের 6 নম্বর প্রশ্নটা ছিল যে পরিপূরক ঘটনাদ্বয়ের সম্ভাবনার সমষ্টি এক ব্যাখ্যা করো। মনে করি কোনো দৈব পরীক্ষা নমুনা ক্ষেত্র এস এর মধ্যে এ একটি ঘটনা এবং এবার হলো এ ঘটনার পূরক ঘটনা, অর্থাৎ এ এবং এবার হচ্ছে পরিপূরক ঘটনা পরস্পর, একটা একটার পরিপূরক। এটা যদি ঘটনা হয় এ হবে পরিপূরক ঘটনা, আর এ যদি ঘটনা হয় এবার হবে পূরক ঘটনা। এই জন্য এই দুইটাকে পরস্পর বলা হয় যে পরিপূরক ঘটনা। তোমরা এভাবে লিখতে পারো, মনে করো কোনো দৈব পরীক্ষা নমুনা ক্ষেত্র এসের মধ্যে এবং এবার হলো পরিপূরক ঘটনা, এটাও বলতে পারো বা আমার মতো বলতে পারো। ধরি এস নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দু সংখ্যা সমান এন,
এবং এ ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে এম। যদি এ ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা এম হয় তাহলে এবার ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা হবে এন মাইনাস এম, অর্থাৎ নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা থেকে এ ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা বাদ দিলেই কিন্তু এবার ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা বের হবে, এই জন্য এটা লিখলাম। এখন সম্ভাবনার সংজ্ঞা অনুযায়ী প্রবাবিলিটি অফ এ মানে এ ঘটনার সম্ভাবনা সমান কি হবে এম বাই এন। এম মানে কি এ ঘটনার অনুকূল নমুনা বিন্দু সংখ্যা, আর এন হচ্ছে মোট নমুনা ক্ষেত্রে মোট নমুনা বিন্দু সংখ্যা। এবং প্রবাবিলিটি অফ এ বার সমান কি হবে তাহলে উপরে হবে এন বাই এন মাইনাস এম ডিভাইডেড বাই এন, অর্থাৎ এবার ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা ডিভাইডেড বাই নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা। সুতরাং প্রবাবিলিটি অফ এ যোগ প্রবাবিলিটি অফ এ বার মানে পরিপূরক ঘটনাদ্বয়ের সম্ভাবনার সমষ্টি বের করতেছি এখানে, সমান সমান কী হবে এম বাই এন যোগ এন মাইনাস এম বাই এন। কমন গেল আমাদের এন, তাহলে এম প্লাস এন মাইনাস এম, এম এম কাটা গেল এন বাই এন সমান ওয়ান। অতএব বলা যায় যে পরিপূরক ঘটনাদ্বয়ের সম্ভাবনার সমষ্টি এক। এটা আমি এর আগের ক্লাসে পড়িয়েছি একটা অনুধাবনমূলক প্রশ্ন ওইটার মতনই, ওই অনুধাবনমূলক প্রশ্নটা কিন্তু অনেকভাবে আসতে পারে। আমি তোমাদেরকে যে তিন চারটা প্রশ্ন অনুধাবনমূলক প্রশ্ন পড়িয়েছি সেগুলো কিন্তু অনেকভাবে আসতে পারে। তা এই প্রশ্নটা আরকভাবে মানে আমি পড়িয়েছিলাম সেটা হচ্ছে যে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা এবং ওই ঘটনা না ঘটার সম্ভাবনার সমষ্টি এক, বা পি অফ এ যোগ পি অফ এ বার সমান ওয়ান ব্যাখ্যা করে এভাবে পড়িয়েছিলাম। আবার পি অফ এ সমান অনেক সময় পি ধরে এবং পি অফ এ বার সমান কিউ ধরে, মানে পি প্লাস কিউ সমান ওয়ান এভাবেও কিন্তু মানে প্রশ্নটা আসতে পারে। তো আশা করি তোমরা প্রশ্নটা অ্যান্সারটা বুঝেছ, তোমরা আর একটু চেষ্টা করবা ভালো করে পড়ার জন্য, তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু করতে পারবা। এরপরে আসো ঘ নাম্বার। ঘ নাম্বার আমাদের কী ছিল, ঘ নাম্বার আমাদের ছিল যে সরি এটা হচ্ছে যে ঘ নাম্বার না গ নাম্বার গ নাম্বার আমাদের কী ছিল, গ নাম্বারের প্রশ্নটা কী ছিল, শিশিরের চাকুরি না হলেও সাজ্জাদের চাকুরি হওয়ার সম্ভাবনা কত। তা আমরা এখানে এটা একটা সত্তাধীন সম্ভাবনার অঙ্ক গ নাম্বারটা, তা আমরা এই জন্য প্রথমে শিশিরের চাকুরি পাওয়াকে ঘটনা ধরবো, শিশিরের সাজ্জাদের চাকুরি পাওয়াকে বিঘটনা ধরবো। তা মনে করি ঘটনা এ হচ্ছে শিশিরের চাকুরি পাওয়া এবং ঘটনা বি হচ্ছে সাজ্জাদের চাকুরি পাওয়া। সুতরাং প্রশ্ন মতে দেওয়া আছে প্রবাবিলিটি অফ এ মানে শিশিরের চাকুরি পাওয়ার সম্ভাবনা হচ্ছে 0.17 এবং সাজ্জাদের চাকুরি পাওয়ার সম্ভাবনা আমি প্রবাবিলিটি অফ বি সমান সমান হচ্ছে 0.13, আর উভয়ের চাকরি পাওয়ার সম্ভাবনাই সম্ভাবনা মানেই প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশান বি, বা প্রবাবিলিটি অফ এ বিও লিখতে পারো সমান 0.02 সমান প্রবাবিলিটি অফ এ বি, এটা মাঝখানে লিখতে পারো। তারপরে এখন শিশিরের চাকুরি না হলেও সাজ্জাদের চাকুরি পাওয়ার চাকুরি হওয়ার সম্ভাবনা, এখানে আমি সাজ্জাদের চাকুরি হওয়ার সম্ভাবনাটা বের করব কৃষাপেকে শিশিরের চাকুরি না হলেও। তাহলে শিশিরের চাকুরি হওয়া যদি এ ঘটনা হয়, শিশিরের চাকুরি না হওয়া হবে এবার, এই জন্য প্রবাবিলিটি অফ এবার গিবেন, এইটা হচ্ছে গিবেন, যেটা শর্ত হচ্ছে শিশিরের চাকুরি না হলেও, এই জন্য শিশিরের চাকুরি না হওয়া মানে এবার গিবেন, আর সাজ্জাদের চাকুরি হওয়া মানে প্রবাবিলিটি অফ বি, প্রবাবিলিটি অফ এবার গিবেন বি। সত্তাধীন সম্ভাবনাকে সত্তাধীন সম্ভাবনাতে যে কথাই কথাটা থাকে সেটা কিন্তু অঙ্কে তোমাকে ট্রান্সলেট করতে হবে, না হয় কিন্তু তুমি সূত্র লিখতে পারবে না। আর সত্তাধীন সম্ভাবনার সূত্র অনুসারে প্রবাবিলিটি অফ এবার বি হচ্ছে নিচে হবে প্রবাবিলিটি অফ বি, নিচে উপরে হবে প্রবাবিলিটি অফ বি এবার। তা বি এবার মানে প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ বি, আর প্রবাবিলিটি অফ এ বার সমান হচ্ছে ওয়ান মাইনাস পি অফ এ, সেটা আমি এখান থেকে এসেছে এর আগের যেটা আমরা পড়িয়েছি অনুধাবনমূলক প্রশ্ন সেই যেখান থেকে এসেছে প্রবাবিলিটি অফ এ বার সমান ওয়ান মাইনাস পি অফ এ। তা আমি ওইখানে যে আমাদের যেগুলো দেওয়া ছিল উদ্দীপকের মানগুলো আমি বসিয়েছি, তা আমরা পেয়েছি 0.13। তাহলে এটা কি শিশিরের চাকুরি না হলেও সাজ্জাদের চাকুরি হওয়ার সম্ভাবনা হচ্ছে 0.13,
এতে তুমি উত্তরটা লিখতে পারো। অতএব দেখা যায় যে অতএব আমরা পাই শিশিরের চাকুরি না হলেও সাজ্জাদের চাকুরি হওয়ার সম্ভাবনা 0.13। তারপর ঘ নম্বর আসো, ঘ নম্বরে কী ছিল? শিশির ও সাজ্জাদের সিদ্ধান্ত কি ঠিক ছিল? বিশ্লেষণমূলক মন্তব্য করো। তা ওরা কি মন্তব্য করেছিল দেখি, সিদ্ধান্ত কি ওরা দুই বন্ধু কি মন্তব্য করেছিল বা সিদ্ধান্ত নিয়েছিল? কেবলমাত্র একজন চাকরি পাওয়ার চেয়ে কমপক্ষে একজন চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি। তা তোমাকে এই জন্য কেবলমাত্র একজন চাকরি পাওয়ার সম্ভাবনা বের করতে হবে, আবার কমপক্ষে একজন চাকরি পাওয়ার সম্ভাবনা বের করতে হবে। তারপর ওদের সিদ্ধান্ত সঠিক ছিল কিনা সেটা দেখতে হবে। তা আমি আবার এখানে যদিও আমি ঘ নম্বরে করেছি, কিন্তু তবুও ঘ নম্বর এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আলাদা, এই জন্য এখানে আমি আবার লিখেছি, ধরি ঘটনায় হচ্ছে শিশিরের চাকরি পাওয়া আর ঘটনা বি হচ্ছে সাজ্জাদের চাকরি পাওয়া। সুতরাং প্রশ্ন মতে প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু 0.17, প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু 0.13 এবং প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান প্রবাবিলিটি অফ এ বি সমান 0.02। এখন কেবলমাত্র একজন চাকরি পাওয়ার সম্ভাবনা সেটা কী হবে? কেবলমাত্র একজন হয় শিশির পাবে অথবা মানে ইউনিয়ন অথবা সাজ্জাদ পাবে, শিশির পাবে, এই জন্য প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন বিবার ইউনিয়ন এবার ইন্টারসেকশন বি, সেটা এভাবে লিখতে হবে, কেবলমাত্র একজনের চাকরি হওয়া বা একজন চাকরি পাওয়ার সম্ভাবনা। তা হয় শিশির পাবে অথবা মানে সাজ্জাদ পাবে, এই জন্য ইউনিয়ন, এই দুইটা ঘটনা কিন্তু আবার পর্যনশীল হবে, এই জন্য ইউনিয়নটা প্লাস হয়ে যাবে, মানে আমি প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন বিবার প্লাস প্রবাবিলিটি অফ এবার ইন্টারসেকশন বি। তারপর আবার আমরা জানি যে এইটার সমান হচ্ছে প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ বি, আর এইটার সমান হচ্ছে প্রবাবিলিটি অফ বি, মানে যেটাতে বাদ থাকবে না সেটা এদিকে থাকবে, প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ বি। তাই এখানে আমি সব মানগুলো বসিয়েছি এবং মান বসিয়ে পেয়েছি শেষে 0.26, অর্থাৎ কেবলমাত্র একজনের চাকরি পাওয়ার সম্ভাবনা কত বের হয়েছে? 0.26। এখন দেখি কমপক্ষে একজন চাকরি পাওয়ার সম্ভাবনা, কমপক্ষে একজন মানে হয় শিশির অথবা সাজ্জাদ, এইটাকে এইভাবে লিখবে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, যেহেতু ঘটনাদ্বয় অবর্জনশীল এই জন্য এটা অবর্জনশীল ঘটনার যোগসূত্র অনুসারে আমরা লিখতে পারবো প্রবাবিলিটি অফ এ যোগ প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ বি। তো এখানে আমি মানগুলো সবগুলো বসিয়েছি পেয়েছি 0.28, তাহলে কমপক্ষে একজন চাকরি পাওয়ার সম্ভাবনা হচ্ছে 0.28। তাহলে কারটা বেশি? কেবলমাত্র একজন চাকরি পাওয়ার সম্ভাবনার থেকে কিন্তু কমপক্ষে একজন চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি, এটাই এখানে লিখেছি। সুতরাং দেখা যাচ্ছে যে কেবলমাত্র একজন চাকরি পাওয়ার চেয়ে কমপক্ষে একজন চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি, অতএব বলা যায় যে শিশির ও সাজ্জাদের সিদ্ধান্ত সঠিক ছিল। তা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অনলাইন ক্লাসগুলো করার জন্য। তোমরা এই অঙ্কগুলো একটু ধীরে সুস্থ করবা, কয়েকটা প্র্যাকটিস করলে দেখবা এতে চলে আসবে, আর আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছ কীভাবে উচ্চতর দক্ষতার অঙ্কগুলো করতে হয়, কয়েকটা করলে কিন্তু তোমরা বুঝবা। তা তোমাদেরকে আজকের মতো আমি এখানেই শেষ করি।